উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর জমিনে কি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ, আল্লাহ যেন ঠিক যেন পবিত্রতা বর্ণনা করলেন। তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই। তারপরে বলে আল্লাহু আকবার, তিনি হলেন মহান, তিনি হলেন মহান স্রষ্টা। এই এই বাক্যগুলি যদি তোমার উম্মতেরা অর্থাৎ আমার বান্দারা উচ্চারণ করে, নবীজি বলছেন আমার উম্মতেরা এইভাবে পাঠ করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, নবীজি আমার বলছেন লা তুসাকাতু মিন যুনুবিল আবদে কামা তাসাকাতু আরাতু মিন হাযিহি শাজারাতে। পৃথিবীর মানুষ শুনে রাখো, একটা গাছে একটা ডালে যেমন একটা একটা পাতা যেন লটকানো থাকে, ওই পাতার যেমন ভুঁটাটা শুকিয়ে যেতে গেলে আর ওই ডাল ধরে রাখতে পারে না, ওই যেন ওই ভুঁটা যেন যখন মরে যায় তখন যেন সঙ্গে সঙ্গে ওই পাতাটা যেন জমিনে পড়ে যায়। নবীজি আমার বলছেন লা তুসাকাতু মিন যুনুবিল আবদে কামা তাসাকাতু আরাতু মিন হাযিহি শাজারাতে, একটা বুটা শুকিয়ে যাওয়ার কারণে যেমন ওই পাতা আর ওই ডালে থাকতে পারলো না, ধরে রাখতে পারলো না, জমিনে যেন খস করে পড়ে গেল, তেমনি নবীজি আমার জানিয়ে দিলেন দুনিয়ার মানুষরা তোমরা কান খুলে শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তেমনি যখন এই বাক্যগুলোর উচ্চারণ করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যখন আল্লাহর জমিনে পাঠ করবে গাছের যেমন পাতা যেমন ওই পাতা আর ওই ডালে থাকতে পারলো না পড়ে গেল, তেমনি তোমার গা থেকে গুনাহ আল্লাহ সমস্ত কিছু তোমার পড়ে যাবে, ঝরে যাবে, তোমার আর কোন রকমের টেনশন থাকবে না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, সে নামের তুলনা মিলে না মিলে না, সে নামের তুলনা মিলে না মিলে না, সে নামের নাই নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, সে নামের নামটি নিলে মধুময় হাসে, সে নামের নামে সুখ নেমে আসে, সে নামের তুলনা মিলে না মিলে না, সে নামের নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একবার বলেন তো আমার সাথে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জোরে আর লাগান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর মানব আপনাকে যা বলছি কোরআন এবং হাদিসের আলোচনা করছি, নবীজি বলে দিয়েছেন এক এক করে, আমি এটাই বুঝাতে চাইছি এতক্ষণ ধরে যে তারা জান্নাতি হোক যদি এতটা এবাদতে লিপ্ত থাকে, এতটাই জোর লাগিয়ে থাকে, তাহলে আমরা পাপী গুনাহগার আমাদেরকে কতটা জোর লাগাতে হবে। যাদের জন্য জান্নাত জাহান্নামে, এরা যদি আমাদের জন্য মাগফিরাত কামনা করে তাহলে আমাদেরকে কতটাই যেন আল্লাহর দরবার ফারিয়ে জানাতে হবে, আমি এটাই বুঝাতে চাইছি। কেন আপনি বলবেন এ তাসবি আল্লাহর জিকির আজকার পাঠ করব তাহলে এর ফজিলত গুণগান এর সবটা কি আছে? জি আপনি তো বলতে পারেন, আপনার মগজে এটা প্রশ্ন আসতে পারে, জি হ্যাঁ, চুপচাপ বসে থাকুন। নবীজি বলছেন ইন্নাল্লাহ আস্তাফা মিনাল কালামে আরবাআন, নিশ্চয় আল্লাহ তাআলা চারটা বাক্যকে বাছাই করেছেন। চারটা বাক্য কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, চারটা বাক্যকে বাছাই করেছেন। নবীজি বলছেন ওয়ামান কালা ফামান কালা, যে ব্যক্তিরা একবার সুবহানাল্লাহ উচ্চারণ করবে, তো নবীজির হাদিস বলছেন কুতেবা লাহু ইশরুনা হাসানাতান ও কুত্তাত আনহু ইশরুনা খাতিয়াতান, একবার তুমি তোমার জুবান দিয়ে সুবহানাল্লাহ পড়বে তো তোমার আমলনামার খাতা তাতে 20টা নাকি লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর যেন তোমার জন্য 20টা গুনাহকে মোচন করে দেওয়া হয়। তারপরে নবীজি বলছেন ফামান কালা, যদি সে ব্যক্তিরা পড়ে
যদি সেই ব্যক্তিরা পড়ে হ্যাঁ ঠিক আছে যদি সেই ব্যক্তিরা পড়ে আবার কি পড়ে যদি সেই ব্যক্তিরা পড়ে সুবহানাল্লাহর পরে বলে আল্লাহু আকবার যদি এই বাক্যটা উচ্চারণ করে নবী আমার বলেন ফামিসল জালেক তার মানে হলো তার অর্থ হলো যে যেমন সুবহানাল্লাহ পড়ার বিনিময়ে যেমন 20টা নেকি লিখে দেওয়া হয় এবং তোমার 20টা গুনাহকে মোচন করে দেওয়া হয় তেমনি যদি তুমি আল্লাহু আকবার উচ্চারণ করো তাহলে তোমার 20টা গুনাহকে মাফ করে দেওয়া হয় 20টা নেকি তোমার লিখে দেওয়া হয় তারপর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যারা আল্লাহর জমিনে সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই কোনো মাবুদ নেই এটা যারা জমিনে আল্লাহর সাক্ষী দিয়ে চলে তো নবী জামার বলেছেন ফামিসল জালেক সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার বিনিময়ে যেমন 20টা নেকি লিখে দেওয়া হলো আর 20টা গুনাহকে তোমার মোচন করে দেওয়া হলো তেমনি নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটাও তোমরা জমিনে পাঠ করবে 20টা নেকি লিখে দেওয়া হয় এবং 20টা গুনাহকে মোচন করে দেওয়া হয় তারপরে নবীজি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যারা করবে আল্লাহর গুণগান বর্ণনা করবে আল্লাহর যেন প্রশংসা করে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবীজি বলেন কুতিবা লাহু সালাসুনা হাসানাতান ওয়া হুত্তাত আনহু সালাসুনা খাতিয়াতান এই আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার বিনিময়ে তোমার যেন 30টা নেকি লিখে দেওয়া হয় আর 30টা গুনাহকে তোমার যেন মোচন করে দেওয়া হয় নবীজির হাদিস তাহলে আমরা যেন হতভাগা মুসলিম সমাজ আল্লাহর গুনাহগার বান্দা অথচ আমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না আল্লাহ তো দুনিয়ার আকাশে নেমে আসে না বলে বলে এই বান্দা চাও কি চাইছো তুমি তোমার গুনাহ বলে তোমার ভাবনা হয়েছে এসো আমার দরবারে কাঁদো আমার কাছে আমি আল্লাহ নিশ্চিত তোমার গুনাহকে ঝরিয়ে দিব কতটুকু সময় আছে হ্যাঁ ঠিক আছে আমি সেটা মনে আছে 16টা তো নিশ্চিত থাকেন আমি ওটা আস্তে আস্তে টেনে দেবো ঠিক আছে ভাই ভাই আপনার আমার সাথে কথা বলুন তো যে আপনারা কি বিরক্ত হচ্ছেন অসুবিধা হচ্ছে কি একটু সবাই আল্লাহর হস্তে বলুন তো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম তাহলে এই মুখ দিয়ে আপনি যদি আল্লাহর জিকির আজকার করেন আর নবীজি কি বললেন যে মুখ সর্বাধিক পরিমাণ আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে তাহলে এই জিকির আজকার করতে গেলে আপনি জাহান্নামে যাবেন না কেন আপনি আপনার মুখ দিয়ে অকথ্য কথা বের করতে গেলে আল্লাহর কোরআন কি বলছে জানেন কি বলছেন আল্লাহর কোরআন বলছেন হাত্তা ইযা মা আজাওহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন পৃথিবীর মানব আল্লাহর কোরআন জানিয়ে দিলেন সূরা সাজদার ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন দুনিয়ার মানুষরে যে আল্লাহর বান্দারা যদি তোমার কর্মটাকে সঠিক না করে নিতে পারো যখন জাহান্নামের কিনারায় যাবে এমন কি যখন তারা ওই জায়গা উপস্থিত হবে আল্লাহর কোরআন বলছেন যখন ওই কিনারাতে গেল সামউহুম তাদের কান ও আবসারুহুম তাদের চক্ষু ও জুলুদুহুম এবং তাদের চামড়া তোমাদের বডি তোমাদের হাত তোমাদের পা কর্মফলটা সঠিক না করতে গেলে কিয়ামতের দিন তোমার সমস্ত কিছু বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহর কোরআন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পড়ে ছাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পড়ে ছাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই ও যতই সাজাও
এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হইব রে আসন ও তোর হইব রে আসন যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হইব রে আসন ও তোর হইব রে আসন সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানা যেথায় আপন দেশ ও তোর যেথায় আপন দেশ সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানা যেথায় আপন দেশ ও তোর যেথায় আপন দেশ তাই সময় থাকতে জোগাড় করো চিন্তা করো তাই মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই ভাইজান এ বক্তব্যের সানে বলছি অতএব কিছুই অহংকার চলবে না শুধু শুনেন সেটাকে আমলে পরিণত করেন এখন আপনাকে রংরসের কথা বলবো খুব মজা লাগবে ভালো লাগবে শুনে গিয়ে সেগুলো আলোচনা হবে কিন্তু না কোরআন এবং হাদিসের কথাটা শুনে আমলে পরিণত করেন আল্লাহ যেন আমাদের তফিক দেন সকল পড়ি আল্লাহুম আমিন বলেন আল্লাহুম আমিন অতএব ভাইজান হ্যাঁ কোনটা বোঝাতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফ্যাসিলিটি দিয়েছেন ফর্মুলা দিয়েছেন সেই অনুযায়ী আপনি কাজ করুন কেন আপনাকে আমি বুঝাচ্ছি যখন আমাদের রমজান মাস আগমন করে তখন অনেক ভাই প্রশ্ন করে মৌলানা একটা কথা বলো কি যে ভাই এই তারাবির সালাতটা নফল নাকি বলছে হ্যাঁ তো যদি এটা পড়ি তো নাকি না পড়লে কি অসুবিধা আছে অসুবিধা আছে তো অসুবিধা বলতে তুমি কি বলছো বলো বলছে পড়তে চাহি না তো গুনাহটা না হবে নাকি খুব খেয়াল করে শুনবেন আমি বুঝাচ্ছি কোনটা তখন বলছে যে তারাবি পড়লে নাকি আছে আর না পড়লে গুনাহ নাই এটা তোমার মগজে যদি ঠিক আছে কিন্তু এর পড়লে আখেরাতের শুধু যে করলাম সে তো ঠিক আছে দুনিয়ার কি ফজিলত আর দুনিয়াতে তুমি কি লাভবান হবে এটা তুমি ভাবনাটাকে একবার ভেবেছো কি আলেম ওলামাদের মুখ থেকে জুমায় শুনো জলসাই শুনো বড় বড় সেমিনারে শুনো তোমরা যেন সম্মিলনে শুনো তাহলে কি তোমার মগজ থেকে উড়ে গিয়েছে বলে কি মাওলানা আরে পড়লে নাকি না পড়লে গুনাহ নাই এটা তোমার আমাদের ভাষা হয়ে গিয়েছে কিন্তু পড়লে দুনিয়া এবং আখেরাতের লাভটা কি এটা আমার মগজ উঠে না জি হ্যাঁ খুব খেয়াল করে শুনবেন কেন আমি বলছি এটাই যে নবীজি আমার বলে দিয়েছেন যাতে করে তোমার হাত পা বিপক্ষে না যায় এই জন্য নবীজি বলে দিয়েছেন যে কিয়ামতের দিন যদি তুমি কর্মটা ঠিক না করতে পারো তাহলে কিয়ামতের দিন হাত পা বিপক্ষে চলে যাবে আর আল্লাহর জিকির যদি মুখ দিয়ে করে থাকো তুমি তোমার পা দিয়ে ভালো নিয়াতে চলো তুমি তোমার হাতের ভালো নিয়াতে কোনো কাজ করার জন্য তুমি মানুষকে সহযোগিতা করলে মুখ দিয়ে মানুষকে ঠান্ডা মেরাজে তুমি কথা বলো নবীজি আমার বলছেন আল্লাহর জিকির আজগার করার বিনিময়ে আল্লাহর প্রশংসা করার বিনিময়ে যেন নবীজি হারিসে বলছেন ইয়ান আতিফনা হাওলাল আরশে লাহুন্না দাবি উনকা দাবি ইন্না হালে কিয়ামতের দিন আল্লাহর আরশের চতুর্দিকে যেন আপনার এই সারিয়াবাদ মোহনার উমুক তোলার অমুক বান্দা যে আল্লাহর জিকির আজগার করেছে মুখ দিয়ে আল্লাহর তাসবিহ বায়ান করেছে যেন আল্লাহর আরশে নাম উঠতে থাকবে আর যেন বলতে থাকবে অমুক টলার অমুক বান্দা আমাকে স্মরণ করেছে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে আল্লাহর জিকির আজগার করেছে এবার আপনি বলেন তো যদি আপনার ওইভাবে আপনার নামটা উচ্চারণ হতে থাকে আপনার মুখ আর বিপক্ষে যাবে না আল্লাহর জান্নাতে চলে যাবেন একবার বলেন সুবহানাল্লাহ তাহলে মুখ দিয়ে বাঁচার উপায় হলো
মুমিনদেরকে লক্ষ্য করে আপনি বলেন কি আয়াত পড়েছি কানো কালিলাম মিনাল লাইল মা ইহজাউন ওয়া বিল আসহার হুম ইস্তাগফিরুন জি ঠিক যখন সাহারির আজান হয় তারপরে সাহারির খাওয়া যখন সময় হয় তখন ওই মুমিন লোকেরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে মাবুদ তুমি জীবনের গুনাহকে মোচন করো মাবুদ তুমি জীবনের ভুল ত্রুটিকে ক্ষমা করো ভাইজান তারা দাঁড়িয়ে আছেন খারাপ লাগছে একটু চলে আসেন দাদারা আমার অনুরোধ করে বলছি ভাইরে নানারে একটু চলে আসেন যারা রোডে দাঁড়িয়ে আছেন রোডে যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু চলে আসুন সামনে চলে আসুন ভাই খুব মনোযোগ দিয়ে শুনেন তাহলে হ্যাঁ আপনাকে কি বলতে চাইছি জিকির আজকারের কথা এবার আপনি আসুন এবার আপনি আসুন আপনার মগজে উঠেছে কি তারাবি না পড়লে গুনাহ নাই তো এবার আপনাকে আমি একটা কথা শোনাচ্ছি খুব খেয়াল করে শুনুন নবীজির হাদিস নবী বলেন মা মিন আব্দিন মুসলিমিন ইউসাল্লা লিল্লাহি ফি কুল্লি ইয়ামিন ওয়া লাইলাতিন ইসনা আসারা রাকাতান নবীজির হাদিস আল্লাহ নবী বলেন যে ব্যক্তিরা প্রতিদিন নিয়মিত যারা কি করে ইসনা আসারা রাকাতান যারা নিয়মিত যারা ঠিক যেন 12 রেকাত সুন্নাত কে আদায় করে দেয় নিয়মিত যারা 12 রেকাত সুন্নাত কে আদায় করে দেয় নবীজি বলেন শুনে রাখো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাহ আমরা যেন আলেম ওলামার মুখ থেকে শুনে থাকি আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছেন মিসকাতের 294 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ হয়েছে ঠিক ডান পৃষ্ঠাতে আমর বিন আবাসাত হলেন রাবি নবীজি আমার বলেন কালা মামবানা মসজিদান লিয়াজকুরাল্লাহ ফিহি বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তিরা আল্লাহর জিকির আজকারের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিবে নবীজি বলে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে ঘর একটা নির্মাণ করে দিবেন তাহলে এটা ধনী লোকের জন্য যদি সম্ভব হয়ে যায় তাহলে সত্যি একটা গরিব লোকের জন্য সম্ভব নয় গরিব তুমি চিন্তা করো আমার যদি পয়সা হতো আমি একটা আল্লাহর ঘর বানিয়ে দিতাম মসজিদে দান করতাম মাদ্রাসার জালসা হয়েছে আমি জালসায় দান করতাম না 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 চিন্তা করতে হবে না নবীজি আমার বলে দিয়েছেন নিয়মিত যারা প্রতিদিন 12 রেকাত সুন্নাত কে আদায় করে দেয় তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন এই 12 রেকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার জন্য জান্নাতে ঘর একটা বানিয়ে দিবেন একবার বলুন তো সুবহানাল্লাহ জি আমরা শুনেছি হাদিস আছে স্পষ্ট আল্লাহর জিকির আজকার জন্য মসজিদ যে বানিয়ে দিবে কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন কিন্তু এখানে নবীজি বলছেন যে যারা নিয়মিত প্রতিদিন 12 রেকাত সুন্নাতকে আদায় করে দিবে তো আল্লাহ কিয়ামতের দিন একটা জান্নাতে ঘর তৈরি করে দিবেন বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন এই কথাটা নবীর মুখ থেকে শুনতে পেলেন মা বোন খুব খেয়াল করে শুনবেন কি শুনতে পেলেন উম্মে হাবিবা বলছেন মা তারাক্তহুন্না মুঞ্জা সামিআতহুন্না মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা বলছেন আমি যেদিন থেকে নবীজির মুখ থেকে শুনেছি 12 রেকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাতে ঘর পাওয়া যায় উম্মে হাবিবা বলছেন সেদিন থেকে আমি নবীর মুখ থেকে শোনার পরে কোনোদিন সুন্নাতকে কমিয়ে দিতাম না বাড়িয়েও দিতাম না আমি নিয়মিত সঠিক আমি যেন 12 রেকাত সুন্নাতকে আদায় করে যাই নবীজির হাদিস খুব চুপচাপ থাকুন আমি মেন পয়েন্টটা আসছি আমাকে আর বলতে হবে না আমার মগজে উঠে গেছে তো হ্যাঁ এবার আপনাকে একটা কথা বলছি ভাই শিক্ষা নিয়ে নেন যদিও শোনা কথা তারপরে ইমানের ভোল্টেজটা শুনে যদি আল্লাহতে বৃদ্ধি হয় কি বলছি কখন পড়বেন আপনি 12 রেকাত সুন্নাতকে কখন পড়বেন তো নবীজি আমার বলছেন মান সাল্লা ফি ইয়ামিন ওয়া লাইলাতিন যে ব্যক্তি নিয়মিত দিনে রাতে 12 রেকাত সুন্নাতকে আদায় করে দিবে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে তাকে ঘর বানিয়ে দিবেন পড়বেন সুন্নাতটা কখন নবীজি বলে দিয়েছেন আরবা আন কাবলা জোহরে ওয়ারাকাতাইন বাদাহা ওয়ারাকাতাইন বাদাল মাগরিব ওয়ারাকাতাইন বাদাল ইশা ওয়ারাকাতাইন কাবলাল ফাজর
যখন আপনি পড়বেন নবী সেটা বলে দিলেন জোহরের আগে আপনি চার রাকাত পড়ুন আর তারপরে আপনি জোহরের পরে দুই রাকাত পড়ুন চার আর দুই ছয় হয়ে গেল ওয়ারাকাতাইনে বাদাল মাগরিব মাগরিবের পরে আপনি দুই রাকাত পড়ুন ছয় আর দুই আট হয়ে গেল ওয়ারাকাতাইনে বাদাল ঈশা ঈশার পরে আপনি দুই রাকাত পড়ুন আট আর দুই দশ হয়ে গেল ওয়ারাকাতাইনে কাবলাল ফজর ফজরের আগে আপনি দুই রাকাত পড়ুন ফজরের আগে বলতে জামাতের আগে আপনি দুই রাকাত সুন্নাতকে পড়ে দিন নবী জামার বলেন এই ভাবে চার ওয়াক্ত নামাজে যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন আবার বলুন সুবহানাল্লাহ জি ভাই তাহলে সুন্নাতটা আপনি গুনতি করেন জোহরের আগে 4 পরে হলো 2 কত হলো 6 মাগরিবের পরে 2 কত হলো তারপর ঈশা পরে 2 কত হলো ফজরের আগে 2 কত হলো হ্যাঁ 12 এটিকে বলা হয়েছে সুন্নাতে মুআক্কাদা কি বলা হয়েছে সুন্নাতে মুআক্কাদা তো নবীজি অন্য জায়গায় একটা কথা বলেছেন অন্য হাদিসে কি বলেছেন তাহলে এই সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত নিয়মিত পড়তে গেলে আল্লাহ যেন জান্নাতে ঘর তৈরি করে দিবেন কিন্তু আরেকটা হাদিসে আল্লাহ পাক রাসূল আরেকটা কথা বলেছেন কি মান হাফাজা আলা আরবাই রাকাতিন কাবলা যোহরে ও আরবাই বাদাহা যারা নিয়মিত যোহরের আগে 4 রাকাত সুন্নাতকে আদায় করে দেয় তারা নিয়মিত জোহরের পরে অর্থাৎ জামাতের পরে 4 রাকাত সুন্নাতকে আদায় করে দেয় তার মানে জোহরের আগে 4 হলো আর জোহরের পরে 4 হলো 8 রাকাত সুন্নাত হলো নবীজি এই হাদিসে এটা বলেন মান হাফাজা আলা আরবাই রাকাতিন কাবলা যোহরে ও আরবাই বাদাহা যারা নিয়মিত প্রতিদিন যারা 4 করে 8 রাকাত সুন্নাতকে পড়ে দিবে নবীজির হাদিস বলেন হারামাহুল্লাহু আলান নার ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন একবার বলুন তো সুবহানাল্লাহ এবার আপনাকে বলছি জোহর এবং মাগরিব ঈশা ফজর মানে 4 ওয়াক্তে 12 রাকাত সুন্নাত হচ্ছে নাকি হ্যাঁ না বলুন কিন্তু এখানে আসরের কথা আসলো না আসলো তাহলে বোঝা গেল যে আসরের আগেও সুন্নাত নাই আর পরেও সুন্নাত নাই যেটাকে সুন্নাতে মুআক্কাদা বলে কিন্তু নবী একটা হাদিসে একটা কথা বলেছেন কি শুনে রাখো আপনাকে বলছি এগুলো হলো অফার এগুলো হলো সুযোগ বোনাস পয়েন্ট আপনি নিয়ে নেন আল্লাহর জিকির করুন আপনি বলছেন না 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 নফল সালাত না পড়লে কি আমাদের ক্ষতি আছে পৃথিবীর মানব না 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 আপনি সেই দিকে লক্ষ্য করেন মুমিন বান্দার দিকে আর যেন আল্লাহ রাসূলের সাহাবীর দিকে আপনি যেন লক্ষ্য করেন আপনাকে এটাই আমি বুঝাতে চাইছি নবীজি বলছেন ওরে আল্লাহর বান্দারা এবং আল্লাহর যেন মুমিন বান্দারা শোনো ওরে আমার উম্মতেরা শোনো এখানে যদিও আসরের কথা না এসেছে তারপরও যদি নবীজি আমার বলছেন যে যেই ব্যক্তিরা রাহিমাল্লাহ ইমরান আল্লাহ যেন তার প্রতি রহম করে আল্লাহ যেন তার প্রতি দয়া করে আল্লাহ যেন তার প্রতি মায়া করে কার প্রতি দয়া করে কার প্রতি আল্লাহ মায়া করে কার প্রতি আল্লাহ যেন রহম করে নবীজি আমার হাদিসে বলেছেন সাল আরবান কাবলাল আসরে কাবলাল আসরে আরবান তার মানে যারা প্রতিদিন নিয়মিত আসরে জামাতের আগে 4 রাকাত সুন্নাতকে যারা পড়ে দিতে পারবে যদি এটা সুন্নাতে মুআক্কাদা নয় নবীজি বলেন আল্লাহর তরফ থেকে ওই বান্দার প্রতি আল্লাহর যেন রহমত বর্ষিত হবে একবার বলুন সুবহানাল্লাহ জি হ্যাঁ নবীজির হাদিস আপনাকে বলছি এবার আপনি আসুন ভাইজান আমার ঠিক আমি মেইন পয়েন্টটা আসি আপনাকে আমি একটা কথা বলছি যাতে করে আমাদেরকে জোর গতি লাগাতে হবে কেননা এরা যদি এতটা গতি লাগাতে পারে জান্নাতি হয়ে আমাদেরকে কতটা লাগাতে হবে এবার আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস শোনাচ্ছি জি হ্যাঁ কেন নবীজি একটা হাদিসে বলেছেন নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাতে যখন ওই হাজরা আসওয়াদটা জান্নাত থেকে যখন আসে যখন হাজির বন হজ্জের তরে যায় পাথরকে ইশারা করে পাথরকে যেন চুমন করে ইশারা করে নবীজি বলছেন ওই মুহূর্তে
ঠিক যেন নবী আমার বলছেন যখন ওই জান্নাত থেকে হাজরে ওয়াসাদ আসলো তো ওয়াহুয়া আসাদ বায়াজাম মিনাল লাবানে দুধের চাইতো পাথরটা সাদা কিন্তু এখন যেন ওই পাথর কালো হয়ে গিয়েছে নবী আমার বলছেন নবী আমার বলছেন কালো হওয়ার কারণ কি বানি আদমের গুনাহর কারণে যেন পাথরটা কালো হয়ে যায় পৃথিবীর মানব তেমনি নবী বলছেন কান খুলে শুনো মসজিদে ফজরের আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের আযান হলো মসজিদে আযান হয়েছে মুমিন বান্দা আর বিছানা ঘুমিয়ে থাকতে পারে না মুমিন যেন ঠিক যেন লেহাবটাকে ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে বিবি তুমি উঠে যাও ঘুম ভেঙে দাও কেননা আল্লাহর ডাক হয়েছে মুমিন বান্দা কোনদিন আর ঘুমিয়ে থাকতে পারে না চলো তো ঘুমের চাইতে নামাজ উত্তম ঠান্ডার মৌসুম আর নানা বাড়িতে আমি আর থাকতে পারবো না তো নবী আমার বলছেন ঠিক ফজরের আজান হলো মুয়াজ্জিন আজান দিল ইমাম সাহেব নামাজ পড়ালো হাদিসটা আপনাকে আমি কোনটা শোনাচ্ছি নবীজি বলছেন মান সাল্লাল ফাজরা ফি জামাতিন যারা প্রতিদিন নিয়মিত যারা ফজরের জামাতকে নামাজকে জামাতের সহিত আদায় করে তার মানে প্রতিদিন ঠিক যেন ঠিক আজানের আগেই মুমিন বান্দার ঘুম ভেঙে যায় কিংবা আজান হচ্ছে সালাতু খায়রুম মিনান নাও উঠে যাও ঘুমের চাইতে নামাজ উত্তম ঠিক যেন মুমিন বান্দা উঠে গিয়েছে এক লোটা পানি নিয়ে সুন্দর করে উজু করে মসজিদের দিকে রওনা দিয়ে দিয়েছে এটা ফজরের সুন্নাতকে সব সুন্নাত চাইতে গুরুত্বপূর্ণ বলা হয়েছে ওই সুন্নাতকে আদায় করে দিল তারপরে ঠিক যেন ইমামের পিছনে আল্লাহু আকবার বলে ইমাম লম্বা কেরাত ধরে ঠিক যেন নামাজটা শুরু করে দিয়েছে নবী যে হাদিসে বলছেন মান সাল্লাল ফাজরা ফি জামাতিন যারা নিয়মিত প্রতিদিন ফজরের নামাজ থেকে জামাতের সহিত আদায় করে তারপরে নবী যে বলছেন সুম্মা কাদা ইয়াজকুর আল্লাহ ওই লোকটা জামাত শেষ করার পরে হুট করে মসজিদ থেকে বেরিয়ে আসে না কি করে ওই তাসাহুদের জায়গাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ভাষা যদি এই গলার কথা বের না হয় তাহলে আপনি বাংলায় বলছেন আল্লাহ রে নামাজটা পড়লাম তুমি আমার গুনাহকে মোচন করে দাও জীবনে আল্লাহ ভুল করেছি তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি বাড়িতে বরকত দাও রুজি রুটি আল্লাহ তুমি বরকত দাও ছেলে মেয়ের ব্রেনকে আল্লাহ তুমি বৃদ্ধি করো নবী আমার বলছেন কি করে সুম্মা কাদা ইয়াজকুর আল্লাহ ওই তাসাহুদের জায়গাতে বসে লোকটা যেন আল্লাহর জিকির আজগার করে তসবিহ তাহলিল পাঠ করে নবী আমার বলছেন প্রতিদিন নিয়মিত জামাতের সহিত ফজরের নামাজ আদায় করে যায় আর ওই তাসাহুদের জায়গাতে বসে আল্লাহর জিকির আজগার করে যায় তো নবী আবার বলছেন কতক্ষণ পর্যন্ত লোকটা জিকির আজগার করলো হাত্তা তাতলুয়া শামস এই দিকে এই মতো অবস্থায় যেন পূর্ব দিকে সূর্য উদিত হয়ে গিয়েছে তারপরে জিকির আজগার করে যায় নবীজি বলছেন নিয়মিত যারা এইভাবে যারা জামাতের সহিত নামাজটাকে আদায় করে দেওয়ার পর এবং ওই তাসাউদের জায়গাতে জিকির আজকার করার পরে সূর্য উদিত হয়ে গিয়েছে তারপর আল্লাহর জিকির আজকার করে তারপর নবী আমার বলছেন যদি তার উজু সঠিক হয়ে থাকে তাহলে ওই উজুতে কি করে সুম্মা সাল্লা রাকাতাইনে দুই রেকাত নামাজকে আবার সে আদায় করে দেয় আর যদি তার উজু ভঙ্গ হয়ে যায় তাহলে আবার যেন মসজিদের পাশে টিওল কিংবা আপনার নলকূপ আপনার যেন মার্শাল থেকে পানি নিয়ে এক লোটা পানি নিয়ে আবার উজু নতুন উজু করে নিল নবী আমার বলছেন সুম্মা সাল্লা রাকাত তাইনে আবার দুই রেকাত নামাজ আদায় করলো তো নবী আমার বলছেন লোকটা মসজিদ থেকে কি নিয়ে বের হলো রে 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 তো নবী আমার বলছেন যারা 3 লক্ষ টাকা খরচ করে যারা হজ্জের তরে যায় যেই নেকিটা পায় যারা 1 লক্ষ টাকা খরচ করে উমরাতে যায় নেকিটা পায় তো নবী আমার বলছেন কানাত লাহু কাজরে হজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন 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 3 লক্ষ খরচ করে হাজীগঞ্জে নেকিটা পায় হজ করে উমরা করে 1 লক্ষ খরচ করে যে নেকিটা পায় নবী আমার বলছেন নিয়মিত এই আমলটা যে বান্দা করবে আল্লাহর বান্দা করবে নবীর উম্মত করবে হজ এবং উমরা পরিমাণ নেকি নিয়ে মসজিদ থেকে বের হয় বলেন তো একবার সুবহানাল্লাহ জি ভাই জান নবীজির হাদিস আপনাকে বলছি বাজে কথা বলিনি কথা বুঝে এসেছে মাথা উঠেছে কথা জি কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন অতএব আমাদেরকে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে সুবহানাল্লাহ কেন
আপনি যাহাই করেন না কোন আপনি জিকির আজকার আল্লাহর তাসবিহ তাহলিল আপনি যাহাই করছেন আমি আর কয়েকটা কথা বলবো তে মেইন পয়েন্টের দিকে আমি চলে আসছি কয়েকটা কথা কি খুব খেয়াল করে শুনবেন নবীজি আমার হাদিসে বলে দিয়েছেন তুমি যাহাই করো না কেন দান করো জিকির আজকার করো তাসবিহ তাহলিল করো যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউয়াল মা ইহাসাব বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামাতে আসসালাত ফা ইন সালুহাত সালুহা সাইর আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইর আমালিহি কিয়ামতের দিন আল্লাহর আল্লাহর যেন আল্লাহর দিক দিয়ে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর বান্দার হকের দিক দিয়ে সর্বপ্রথম খুনের হিসাব হবে আল্লাহর হকের দিক দিয়ে নামাজের হিসাব হবে আর বান্দার হকের দিক দিয়ে খুনের হিসাব হবে তো নবীজি বলছেন শুনে রাখো যার আমলটা সঠিক হয়ে যাবে সরি যার নামাজটা সঠিক হয়ে যাবে যার নামাজটা কিয়ামতের দিন সঠিক দাঁড়িয়ে যাবে রাইট চিহ্ন মারা থাকবে নবীজি বলছেন সমস্ত আমল তার সঠিক হয়ে যাবে আর যদি তার নামাজে যদি গুণ চিহ্ন মারা থাকে তাহলে তোমার সাদকাও গুণ চিহ্ন মারা থাকবে লাল কালি মারা থাকবে যাকাতও লাল কালি দান খায়রাতও তোমার লাল কালি কাজেই জানো নবীজি আমার বলছেন শুনে রাখো তুমি নিজেই দেখতে পাবে ইনসারু ফি সালাতিহি তুমি তোমার নামাজের মধ্যে দেখতে পাবে আগের জামানাতে আমরা দেখেছি ছোট্ট কালে গ্রামে গ্রামে বায়স্কোপ আসতো বন্ধু বলেন তো আসতো কি আসতো না বায়স্কোপ বায়স্কোপের মালিক চাকি ঘুরাই আর আমরা যেন নজর দিয়ে থাকি বায়স্কোপের চাকি ঘুরাই দেখতে পাই হরিণ গেল শৃগাল গেল কুকুর গেল ভেড়া গেল এইভাবে ভাবে আমরা দেখতে পাই নবীজি বলছেন ইনসারু ফি সালাতিহি তুমি তোমার নামাজের মাধ্যমে দেখতে পাবে যে আমার সাদকা ঠিক আছে কিনা আমার যাকাত ঠিক আছে কিনা আমার রোজা ঠিক আছে কিনা তোমার নামাজ সঠিক থাকলে সব আমলেই তোমার রাইট মারা থাকবে আর যদি সঠিক না থাকে ওয়াকাদ খাবা খাসেরা সমস্ত আমল তোমার জন্য বরবাদ হয়ে যাবে জি ভাইজান আল্লাহ পাক রাসূল হাদিস আপনাকে বলছি কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন নবীজির হাদিস আপনাকে শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত দিয়ে আপনাকে শোনাচ্ছি অতএব বন্ধু আমার আল্লাহর দরবারে ইবাদত কবুল করাতে হবে আপনি এবার বলবেন যে পড়ব তো লাভটা কি নবীজি কি বলছে জানা হাদিসে ইয়া আলাইকুম বি কিয়ামিল লাইলে তোমরা রাতের কিয়াম করো রাতে উঠে তাহাজ্জুদের নামাজ তোমরা আদায় করো রাতে তোমরা সালাত আদায় করো রাতে তোমরা আল্লাহকে জড়িয়ে ধরো কাকতে মিনতি করো নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ যদি আমরা এ রাতে উঠে আল্লাহর দরবারে আলাইকুম বি কিয়ামিল লাইলে নফল সালাত আদায় করি কিয়াম করি তাহলে আমাদের ফলটা কি আছে নবীজির হাদিস বলছেন ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম রাতের নামাজে আল্লাহ তোমাদের নিকটে হয়ে যায় এক নম্বর উপকার দ্বিতীয় নম্বরে নবী বলছেন আল্লাহ ওর নিকটে হয়ে যান আর শুধু নিকট নয় তারপরে নবীজি বলছেন অমুক কাফফারাতি সাইয়্যাতে তুমি যখন ওই আল্লাহ নিকটে হয়ে গিয়ে রাতের নামাজ তুমি আদায় করো এ নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ মোচন করে দেন তারপর নবীজি আমার বলছেন ওয়া মাতরাতুল লিদায়ানিল জাসাদে যদি তোমার শরীরে কোনো অসুখ থাকে জ্বর হয়েছে ব্যথা হয়েছে জ্বালা যন্ত্রণা হয়েছে সুগার হয়েছে বিভিন্ন প্রকার অসুখে তুমি দাঁড়িয়ে গিয়েছো নবীজি আমার বলছেন রাতে উঠে তুমি আল্লাহকে ডাকো নামাজের মাধ্যমে কাকত মিনতি করো বিভিন্ন প্রকার দোয়াগুলিন পাঠ করো তোমার শরীর থেকে আল্লাহ অসুখকে দূরে সরিয়ে দিবেন একবারে বলেন তো সুবহানাল্লাহ ভাইজান তাহলে উপকার কি আছে কিন্তু আমরা হাত ছাড়া করে দিচ্ছি আমরা মানছি না আমরা শুনছি না কেন নবীজি বলছেন যে যারা চারটা কাজ করে দিতে পারবে তাদের উঁচু মানের বালাখানা অবশ্যই তারা পাবে নবীজি হাদিস বলছেন চারটা কাজ কি চারটা কাজ ইন্না ফিল জান্নাতে লা গোরাফান্তরা জুহুরহা বিন বুতুনহা ওয়া বুতুনহা মিন জুহুরহা জি হ্যাঁ জান্নাতে কতগুলি বালাখানা আছে যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায় তখন যেন একজন নবীজিকে জিজ্ঞেস করলো ফাকাল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো এই চারটা কাজটা কি তখন নবীজি বলছেন কালা ইয়ালেমান আতা বাল কালাম মানুষের সাথে নরমভাবে কথা বলো মানুষের সাথে সব মানুষের সাথে নরমভাবে কথা বলো খবরদার মানুষকে তোমার জুবান দিয়ে কষ্ট দিও না ওয়াতাবাল কালাম ওয়াতামাত্তাম তোমার বাড়িতে মিসকিন আসতে গেলে খবরদার ঘুরিয়ে দিও না মাদ্রাসার জালসা হয়েছে ভিক্ষার ঝুলি ধরব খবরদার উঠে পালা এর না নইলে মুনাফেকের পরিচয় হয়ে যাবে নবীজি বলছেন শুনে রাখো
তোমার বাড়িতে মিসকিন এসেছে ভোগীর এসেছে বিধবা ইয়াতিম এসেছে খবরদার তাকে ধিক্কার না দিয়ে যতটুকু পারো তুমি তাকে খাদ্য দিয়ে বিদায় করো টাকা দিয়ে বিদায় করো মাদ্রাসা একটা মিসকিন মিসকিনকে তুমি সহযোগিতা করো মিসকিনকে তুমি সাহায্য করো খবরদার দান খয়রাতের কথা বললে উঠে চলে যায় না নবীজি বলেন এই গুণটা যার ভিতর আছে উঁচু মানের বারাকানা সেই ব্যক্তিটা পাবে ও আতাম ওয়াতামাতাম ও আদামাসিয়াম যারা সঠিকভাবে নিয়মিত রমজানের সিয়ামকে পালন করে দেয় তারপর নবী আমার বলেন নফল সিয়াম বলতে মুহররমের আপনি আপনি সেই সিয়ামকে পালন করেন আপনি যেন আরাফার একটি রোজাকে আপনি পালন করে দিন নবী আমার বলেন চাঁদে চাঁদে তিনটি করে তোমরা রোজা রাখো নবীজি বলেন এই গুণটা যার ভিতরে থাকবে উঁচু মানের বালাখানা সেই ব্যক্তিটা পাবে আদামাসিয়াম তারপর নবীজি বলেন ওয়াসাল্লানিল্লাহি বিল্লাইল ওয়ান-নাস নিয়াম পৃথিবীর মানব কেউ ঘুমিয়ে নাই সবাই যেন পৃথিবীর মানুষ কেউ যেন চাতর নাই সবাই ঘুমিয়ে আছে ওই অবস্থাতে তুমি গভীর নিশ্চিতা রাতটাকে তিন ভাগে ভাগ করে দুই ভাগটাকে সরিয়ে দিয়ে সে সঞ্চয় রাতটা উঠে আপনি যেন রাতে তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করেন নফল সালাত আদায় করে দিন নবীজি বলছেন এই গুণ চারটা যার ভিতরে থাকবে উঁচু মানের বালাখানা সেই ব্যক্তি রায় পাবে ভাইজান আপনাকে নবীর হাদিস শোনাচ্ছি অতএব চলে যান না দাদু আমার ও আমার নানারা আব্বারা জোড় হাত করে বলছি এটা মাদ্রাসা মিসকিন একো আমাকে আপনাকে দিয়ে সহযোগিতা করতে হবে আপনাদের একটা আনন্দের বিষয় যে মাদ্রাসাতে কোরআনের হাফিজ এদের মর্যাদা কতটুকু আপনি জানেন জি হ্যাঁ শুনেছেন আলেমরাদের মুখে আমি কথা দোহরাতে যাচ্ছি না তবে মাথায় মগজে রাখতে হবে ভিক্ষার জুলি দিলে আপনি উঠে চলে যাবেন এটা সঠিক নয় জি হ্যাঁ কোরআন হাদিসের কথা বলছি চুপচাপ শুনছেন শুনছেন আলহামদুলিল্লাহ ভালো কথা শুধু শুনলেও হবে না সেটাকে আমলে পরিণত করতে হবে এখন আপনাকে আমি সমস্ত কথার একটাই কথা জবাব দিচ্ছি কি কথা আপনি নামাজ পড়েন রোজা রাখেন এগুলো সব কিছু আলেম ওলামা বলেছে বলার পরে আপনি বাড়ি যাওয়ার পরে বলছে হে শুনলাম রে শুনতে তো ভালো মন্দ যা হলো হলো হজরত তো উঠাবি না হজরত আমার ঘুম ভাঙলে বারোটা পর্যন্ত জালসা শুনেছি আজান হবে খবরদার আমাকে উঠাবি না তাকে বলছে বিবিকে ধমক দিয়ে কথা তার মানে আপনি গাফেল হলেন আল্লাহ জিকির থেকে সরে গেলেন কিন্তু সমস্ত কথার একটাই আমি জবাব দিচ্ছি সূরা তহা বিশ নম্বর সূরার আল্লাহ রাব্বুল আলামিন এটা বিশ নম্বর সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন আয়াত নম্বর একশো চব্বিশ এবং ছাব্বিশ কি বলছেন ওমান আরাদা আন জিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা সমস্ত কথা যাহা বললাম আল্লাহর কোরআন বলছেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নাই আলে ওলামাদের মুখ থেকে কথা শুনলো মোল্লা মুন্সিদের মুখ থেকে কথা শুনলো বড় বড় শাইখের কাছ থেকে কথা শুনলো সমস্ত কিছু শুনলো কিন্তু শোনার পরে সেটা কি করলো ওমান আরাজা আন জিকরি আমার জিকির থেকে তারা যেন আমার জিকির থেকে তারা মুখ ফিরিয়ে নিল আমার জিকিরকে যারা স্মরণ করলো না তারা যেন আমার ইবাদতে ধাপিত হলো না তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো তাদের জীবনটাকে সংকুচিত জীবন করে দেওয়া হবে ওয়ানাহাসুরু হুয়ামাল কিয়ামাতে আমা এবং কিয়ামতের দিন ওই লোকটাকে অন্ধ অবস্থায় যেন উঠানো হবে তখন সেই লোকটা বলবে কালা রাব্বিয়া হাসারতানি আমা এ মালিক রে আমার এ প্রভু রে আমার আল্লাহ দুনিয়াতে আমার চোখের এত পাওয়ার ছিল চশমা ব্যবহার কোনোদিন করিনি পঞ্চাশ বছর গত করে দিয়েছি আশি বছর পরে আমি ইন্তিকাল করেছি তবুও চশমার দরকার হয়নি আল্লাহ রে দুনিয়ার মানুষকে আমি দেখতে পাচ্ছি না হাসরের ময়দানে আমার চক্ষুটা কেন অন্ধ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন অন্ধ অবস্থায় ওটা হবে এই বান্দা আফসোস করবে কেন আমার চোখ আল্লাহ এরকম হয়ে গেল আল্লাহ জবাব দিয়ে বলবেন তোমার ওই সারিয়াবাদ মোহনাতে জলসা হয়েছিল আলেম ওলামারা বক্তব্য দিয়েছিল জুমায় খুতবা হয়েছে ইমাম সাহেব খুতবা দিয়েছেন খুতবাকে কান লাগিয়ে শুনেছ মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে তুমি সেগুলোকে তাচ্ছিল্য মনে করেছ তুমি যেন সেগুলোকে সরিয়ে দিয়ে তুমি যেন দুনিয়ার লজ্জা দুনিয়ার মোহে সম্পদের মোহে তুমি পড়েছিলে আখেরাতকে তুমি ভুলেছিলে যেমন দুনিয়াতে তুমি আমার জিকির থেকে সরেছিলে ভুলেছিলে আজ আমি আল্লাহ তোমাকেও বলো আমি যেন ভুলে গেলাম জি হ্যাঁ এই জন্য নবীজি আমার যেন বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন অতএব বন্ধু ও বাবারা আমার সমস্ত কিছু বলার অনেক কিছু আছে হ্যাঁ বলবে এখনো নিয়াত আছে কিন্তু এখানে যতজন আছেন একটু আল্লাহর ওয়াস্তে মেহরবানি করা
মাদ্রাসার কমিটিগণ সেক্রেটারি সম্পাদক আপনার ক্যাশিয়ার সভাপতি জিলারায় আছেন আমাকে সবাই চিনেন এখানে আমার এবার 4 বছর হলো অনেক আমাকে চিনছেন অনেক হয়তো চিনছেন না কি ভাই বুঝতে পারছেন চিনতে পারছেন তো হ্যাঁ মানে চেহারা ওইটাই খালি বডি পাল্টে দিয়েছে খড়াই মোটা খড়াই মিহি কি যে ব্যাপার আল্লাহ জানে তো যাই হোক বাবা ভাই আমার একটু আল্লাহর হস্তে মেহেরবানি করা যত জন এখানে আছেন এবং মাদ্রাসার কমিটি গণকে বলবো খবরদার কেউ হাতছাড়া করবেন না আমি বলেছি উঁচু মানের বালাখানা নিতে গেলে চারটা গুণ থাকতে হবে তার ভিতরে যেন আপনার খাওয়ানো সাহায্য করানো মাদ্রাসা একটা মিসকিন অতএব এখানে যত জন আছেন আল্লাহর হস্তে 10টি কলম কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে এই হতভাগা গুনাহগার যদি আমি গুনাহগার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিন জনের দোয়া কারণ কবুল করে তার ভিতরে একজন মুসাফির তার ভিতরে একজন মুসাফির আমি মুসাফির হয়ে আপনাদের কাছে অ্যাপ্লিকেশন জানাচ্ছি আবেদন করছি মাদ্রাসার জন্য আমাকে অনেক চিনেন ভালোবেসে আপনারা একবার দয় দুবার নয় চার চারবার এবার আমি এসেছি মানে এবার চারবার হচ্ছে অতএব আপনাদের প্রতি একটা সম্পর্ক গড়ে উঠেছে সত্যি আপনারা মনে প্রাণ আমাকে ভালোবেসেছেন আমারও অন্তর থেকে ভালোবাসাটা তৈরি হয়ে গিয়েছে কাজী বন্ধু ও বাবারা আমার কেউ চলে যাবেন না আমাকে কোনো দিন কেউ খালি হাত করেননি বিগত তিন বছর এসেছি খালি হাত হয়নি ইনশাআল্লাহ আমাকে খুশি করেছেন আমাকে খুশি নয় আল্লাহ খুশি হয়েছেন মাদ্রাসায় আমি সহযোগিতা করেছেন অতএব সর্বপ্রথম 10টা কলম 2000 করে কোন আল্লাহর বান্দা আছেন তারপরে মোটাপাটি আমার কানে খবর আছে 50,000 120,000 10,000 করে দেনওয়ালা আছেন আমি এটা ভালোভাবেও জানি অতএব আমার হাতে আসুন এবার আমি আপনাদেরকে এই দিকে যাচ্ছি একটা করে হাদিস শোনাবার আমার কাছে আসো সাক্ষাৎ করুন কি বলছেন বলো বলো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদের প্রিয় অনুরোধ প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন বর্তমান যে রানিং বক্তা তার দায়িত্ব হচ্ছে আদায় আদায়টাও কমপ্লিট হয়ে ইনশাআল্লাহ প্রধান বক্তা আপনাদের সামনে উপস্থিত করে দেব তার আগে আপনাদের প্রিয় অনুরোধ আপনারা রাস্তায় ভাই চলে যান না বসুন সেই সামনে প্যান্ডেলের সামনে যথেষ্ট জায়গা ফাঁকা রয়েছে নিজে নিজে আসন গ্রহণ করুন বধা ভক্ত ভক্ত শোনার জন্য আপনারা লালায়িত এবং অপেক্ষমান আছেন এটা আমরা বুঝতে পারছি আপনাদের অপেক্ষাতে আপনাদের অন্তর্মনে শ্রদ্ধা করছি বলে আপনাকে মেরিত অনুরোধ করি সামনে এসে বসুন এবার এই কাজটা হয়ে গেলে ইনশাআল্লাহ প্রধান ভক্ত আপনার সামনে হাই করে দেবো হ্যাঁ ভাই রাস্তাতে ভিড় করিয়েন না আর একটি কথা প্রধান ভক্ত আসার আগে আগে ওনার হাত দিয়ে যে হাতে যে কোরআন কোরআন মুখস্থ কমপ্লিট করে সেটি বাচ্চা তার মাথায় পাগলি দেওয়া হবে আপনারা সে দৃশ্য দেখতে পাবেন ইনশাআল্লাহ সে দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনাকে বলবো যে স্টেজের সামনে ফাঁকা জায়গা অনেক রয়েছে নিজের নিজের আসন গ্রহণ করুন ভাইজান আপনাকে এর আগেও বলেছি আর এখনও আবার বলছি যে আপনারা একটু এগিয়ে চলে আসুন ভাই এই যে পিছনে যারা আছেন একটু খারাপ লাগছে কেননা সামনে জায়গা ফাঁকা আর ওই দিকটা একবারে পূর্ণ হয়ে গেছে কাজেই আপনাদেরকে বলছি যে একটু আপনারা একটু আল্লাহর হস্তে আসুন মেহরবানি করে আসুন যেন এটাকে খুব অবহেলা মনে করিয়েন না আর আমি যেটা বলছি ভাই দানের যেটা লিস্ট নাজমুল সেক্রেটারি মাদ্রাসার ভাই একটু সাক্ষাৎ করুন মতিউর রহমান মিশন পরিচালক মানিরুল কোট কাট চারমিল আচ্ছা তারপরে ভাই ফারুক মাস্টার